এসো রাজকন্যা। না মানে আমি কিন্তু এখানে আছি, আর জেগেই আছি। আমি জানি বাঘুরাম, ভয় নেই, তোমার রোহিণী আমার কাছে সুরক্ষিত। একবার না হয় বিশ্বাস করেই দেখলে, আমি কথা দিচ্ছি তুমি বা তোমার রোহিণী ঠকবে না। আমি খক্ষস হতে পারি, মন্দ নয়। বেশ, তবে তাই হোক, যেতে অনুমতি দিলাম। এসো রাজকন্যা। এটা এক গোপন জায়গা রাজকন্যা, এখানে কেউ আমাদের উপর নজর রাখতে পারবে না। আমি খক্ষস রাজ্যের যুবরাজ, আমার কম শক্তি নাকি? হ্যাঁ, এখনো অবধি আমি সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারিনি। তোমার এই অভিমানী মুখ দেখতে বেশ ভালো লাগে আমার রাজকন্যা। মনে হয় দু চোখ ভরে দেখি, কিন্তু আমার যে নিজেকে অপরাধী মনে হয় রাজকন্যা। তোমাকে আমার দেওয়া কথা মনে আছে রাজকন্যা? তোমাকে আর আমাকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না। আর এই আংটি আমার শপথের চিহ্ন। তুমি জানো রাজকন্যা, আমি তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত কিভাবে কাটিয়েছি। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম, তাই তো আমি বেদিনী খোঁজ করেছিলাম যাতে আমি তোমাকে আমার কাছে আনতে পারি। আর আমি যে তন্ন তন্ন করে সর্বত্র খুঁজে বেরিয়েছি তার বেলা জানি তো রাজকন্যা, তাই তো কাল নাগিনীর চোখে ধুলো দেওয়ার জন্য আমি তোমাকে বন্দি করলাম। আমি মরে যাব রাজকন্যা, কিন্তু তোমার পরাজয় কিছুতেই মানতে পারবো না। হ্যাঁ, আমি মরে গেলে যদি তোমার যথা নিজের সবচেয়ে আপন মানুষকে হারিয়ে ফেলার ভয়ে সারাক্ষণ কুকড়ে রয়েছে, আপনি তাকে এসব কথা বলছেন? আপনার মনে কোনো দয়া মায়া নেই? আমার সাথে এসো।
এসো রাজকন্যা। কিন্তু যোদ্ধা, আমি তো জলের উপর দিয়ে হাঁটতে পারি না। আমি তো পারি, আমার পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবে। এসো। হরিশক্তি পূর্ণ চন্দ্ররাত আসতে চলেছে। এদিনে কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে রাজকন্যা। কি ঘটবে যোদ্ধা? জানি না রাজকন্যা, কিন্তু সেই দিনই কাল নাগেনি ভয়ানক কিছু একটা ঘটাবে, আর আমাদেরকে সেটাই জানতে হবে। ঠিক বলেছে, তাহলে আমরা কাল নাগিনীকে পরাস্ত করতে পারবো, আর আমরা আমাদের বাবা মাকে উদ্ধারও করতে পারবো। তাহলে পর্বতে ওঠার জন্য আমার আর কালনাগিন জানির জন্য অপেক্ষা করতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নিয়েছি। প্রাণ ভুমরার জ্যোৎস্নাকে খুঁজে নিতে আমার আর দেরি হবে না। বেশ বেশ, এইখানে তুই লুকিয়েছিস তাই তো হেমাক্ষী? বেশ, এইখানেই শেষ হবে যুবরানী। প্রাচীর সৃষ্টি হচ্ছে কোত্থেকে? আমার শক্তি কাজ করছে না কেন? যাতে তুমি এখানে না আসতে পারো, চেষ্টা করলেও যাতে যুবরানী হেমাক্ষীর কাছে তুমি না যেতে পারো। আমাকে আটকানো সম্ভব নয়। একবার যখন আমার বিষ নিঃশ্বাস হেমাক্ষীর উপর পড়েছে, তখন সেও বাঁচবে না। কারোর নিস্তার নেই, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। অগ্নি, হেমাক্ষী, রোহিণী, আমি কাল নাগিনী, আমার হাত থেকে কারুর নিস্তার নেই। সবার উপরে আমি, আমি অদম্য, আমি অজেয়। অজেয়,
একটা কথা বলবো যোদ্ধা, আপনি সবকিছুকে যতটা সহজভাবে নিচ্ছেন ততটা কিন্তু সহজ নয়। জানি রাজকন্যা, কালনাগিনী আপনাকে যত্ন করে প্রাসাদে রেখেছে, তার মানে নিশ্চয়ই আপনার থেকে তার কিছু না কিছু চাই, সেটা কি আপনি বুঝতে পারছেন? কিন্তু কালনাগিনী তোমার বাবা আমাকে ধরে রেখেছে কেন? জানি না যোদ্ধা, এই প্রশ্নের উত্তরই আমার কাছে নেই। আমার বাবা মা কোথায় আছে, কি অবস্থায় রয়েছে কিচ্ছু জানি না, সেটা জানার সুযোগ পর্যন্ত হয়নি। এই রাজ্যে আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, আমরা যেন কালনাগিনীর হাতের পুতুল হয়ে গেছি। তুমি চিন্তা করো না রাজকন্যা, আমি কথা দিচ্ছি, কালনাগিনীর উদ্দেশ্য আর রাজা মশাই আর রানীমাকে কোথায় রেখেছে সেটা আমি ঠিক জেনে নেব, কেমন? বেশ, তবে একটা কথা আপনিও খুব ভালো করে জেনে রাখুন। কি? কালনাগিনী যদি আমার বাবা মায়ের কোনো ক্ষতি করে বা অত্যাচার করে, তাহলে তাকে তার যোগ্য জবাব আমি দেব, তার যোগ্য শাস্তি কিন্তু আমি দেব। আমি তোমাকে যত দেখি ততই অবাক হই, মোহিনী তোমার উপর কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে, কিন্তু কিন্তু তুমি ওকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেছো। মোহিনী না মানলেও আমি তোর মা কাঞ্চন, আর যদি ছোটবেলা থেকে মোহিনী ভালোবাসা পেত, মায়ের স্নেহ পেত, তাহলে হয়তো ও এত অসহিষ্ণু হয়ে উঠত না। সত্যি বলেছ, ঠিক মতো মানুষ হতে গেলে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা সবটুকুই প্রয়োজন। আসলে কি জানো তো কাঞ্চন, কামিনী ছোটবেলা থেকেই মোহিনীর মধ্যে বিষ ভরে দিয়েছে, কিন্তু ইচ্ছে করেই সেই বিষ নিয়ন্ত্রণ করা শেখায়। মানে আমরা যারা নাগ বংশের, আমরা আমাদের বিষ কিভাবে ব্যবহার করব সেটা আমরাই ঠিক করি কাঞ্চন। কামিনী মোহিনীর মধ্যে সেই বিষ ভরে তো দিয়েছে, কিন্তু তার ব্যবহার শেখায়নি, তার বদলে দিনের পর দিন মোহিনীকে অন্যায়ের পথে ঠেলে দিয়েছে, ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কাঞ্চন, আমরা এখন থেকে চেষ্টা করব মোহিনীকে ভালো পথে, সঠিক পথে নিয়ে আসা। ঠিক বলেছ যোৎস্না, বাবা মা হিসেবে এটাই আমাদের কর্তব্য। আর যদি রোহিণী আমাদের সাথে থাকতো তাহলে আমাদের পরিবারটা সম্পূর্ণ হতো, তাই না? আমাদের দুই মেয়ের জীবন কামিনী নষ্ট করেছে কাঞ্চন, তাই প্রাণ দিয়ে হলেও কামিনীকে আমরা আটকাবই।
ছাড়া আর কোনো উপায় নেই। স্বাগতম কামিনী। আমরা জানতাম মধ্য পর্বতে তোমার পায়ের ধুলো নিশ্চয়ই পড়বে। তোমরা কারা? কালনাগিনীর চোখ আর কান বুঝি? তোমাদের দিয়েই কি কালনাগিনী সবকিছুর উপর নজর রাখে? আমাদের চোখ কান নেই, আসে শুধু কথা। চোখ কান তোমাকে খোলা রাখতে পাবে। রাম গোমরা খুঁজতে এসেছ তো, কিন্তু যা খুঁজে পাবে তা কোনোদিন স্বপ্নেও পাবনি। মুখোশগুলো কি বলছে? কি এমন আছে এখানে যা আমি স্বপ্নেও ভাবিনি? এই দেওয়ালের ওপারে কি আছে তা আমায় জানতে হবে। হাজি এক্ষুনি। এই মুদ্রা তো আমার হাত থেকে রাজসভায় পড়ে গেছিল। হ্যাঁ রাজকুমার, এটা আমি গোপনে তুলে রেখেছিলাম, কিন্তু এটা কি? যোদ্ধা, এই রাজ্যে একটা ভাঙা কেল্লা রয়েছে। সেই কেল্লার মধ্যে একটা মাটির ঢিবি রয়েছে, সেখান থেকে আমি এই মুদ্রা পেয়েছি। শুধু তাই নয়, ওই ঢিবির মধ্যে থেকে আসা কণ্ঠ আমাকে অনেক কিছু বলেছে। মাটির ঢিবি, কেল্লা, কণ্ঠ, মহাতিথি আসলো বলে চাঁদ উঠবে অকালে, হরিৎ শক্তি পূর্ণ চন্দ্র রাতে, যা আছে সব কপালে। নাগকন্যা, শত্রু শনে ভাগ্য চোরা তোমার, তোমার কাছে যা চেয়েছি মনে করো আবার। এই কণ্ঠ, এই ঢিবি সহ্য করতে পারছি না। যোদ্ধা, যোদ্ধা আপনি ঠিক আছেন? কোথায় কষ্ট হচ্ছে আপনার? কি হয়েছে? আমার মনে হচ্ছে আমার আমার পরম আত্মীয় আমাকে যোগাযোগ করার চেষ্টা করছে। কে আমাকে নিবিড় ভাবে ডাকছে? কে? আচ্ছা রাজকন্যা, এই ঢিবি যা বললো তার অর্থ তুমি বুঝতে পেরেছ? এই ঢিবি কিসের সংকেত দিয়ে গেল? তুমি শত্রুবংশীয়, তবুও তোমাকে আমি বলছি, কারণ তুমি পারবে এই ভাঙা রাজ্যকে জুড়তে। হেমাক্ষী আর অগ্নিকে এক করতে হবে তোমাকেই। যুবরানী, হেমাক্ষীর আচরণ আমার একদম ভালো লাগেনি, কিন্তু এই ঢিবি যখন বারবার বলছে তখন মনে হয় যোদ্ধাকে হেমাক্ষীর কথা জানানো উচিত আমার। যোদ্ধা, যোদ্ধা, আমার আপনাকে কিছু বলার আছে। কি? সর্বনাশ রাজকন্যা,
মনে হচ্ছে কারাগারে কেউ আসছে, কিন্তু কে হতে পারে? ওখানে যদি আমাকে বা আপনাকে না দেখতে পায় তাহলে তো বিপদ হয়ে যাবে।